ভিউয়ার্স, চলে আসলাম থার্ড পার্ট নিয়ে, আপনাদেরকে দেখাবো বলেছিলাম, চলে আসলাম। তো একটি জায়গাতেই তিনটে মহান আল্লাহর অলি আরাম করছেন, তার সাথে আরও অন্যান্য আল্লাহর অলিও আরাম করছেন। তো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দেখালাম, সেকেন্ড পার্টে হযরত গফুর শাহ কাদরী জাদেরওয়ালে বাবার দরগা দেখালাম। তো থার্ড পার্ট নিয়ে চলে এলাম এই সেই মাজার শরীফ, ঠিক ওই বিরাট বড় মাজার শরীফটির ঠিক সামনেই এই মাজার শরীফটি অবস্থিত। তো আজ এখানে উর্স মোবারক পালন করা হচ্ছে, দেখতে পাচ্ছি অনেক ভক্তবৃন্দদের ভিড় লেগে আছে এবং সামনে তাবারুক খাওয়ানো হচ্ছে। তো আমি ঠিক সময়ে এসেছি ইনার উর্স মোবারকের দিনে। তো ইনি হচ্ছেন হযরত সৈয়দ কাদের হোসেন রহমাতুল্লাহ আলাইহে, ইনিও সিলসিলায়ে কাদরিয়া তরিকার পীর। তো ইনার কোনো ডাক নাম নেই, ইনাকে সবাই কাদের হোসেন রহমাতুল্লাহ আলাইহে বলেই চেনেন। তো খুব সুন্দর মাজার শরীফ। আমি অবাক হয়ে গেলাম, একটি জায়গায় আসলাম, তিনটে আল্লাহর অলির মাজার শরীফ জিয়ারত করতে পারলাম, তার সাথে অন্যান্য আল্লাহর অলির মাজার শরীফ জিয়ারত করতে পারলাম। আরেকটি নসিব আমার যে ইনার উর্স মোবারকের দিনেই আমি এই দরবারে উপস্থিত হয়েছি। তো ভিডিও এখানেই সমাপ্ত করলাম, পরবর্তী আবার নতুন ভিডিওতে মোলাকাত হবে।